প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো বিফ কড়াই। বিফ কড়াইটা কীভাবে তৈরি করতে হয় আসুন সেই রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আজ আমি তৈরি করব বিফ কড়াই। এর জন্য বিফটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। প্রথমে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। আদা রসুন থেকে কাঁচা স্মেল বের হয়ে আসলে অ্যাড করবো গরুর মাংসগুলো। আমার আদা রসুন ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো গরুর মাংস। গরুর মাংস কয়েকটি ভেজে নেব। মাংসটা খুব সুন্দর ভেজে নিতে হবে। মাংসটা ভাজা হয়ে আসলে অ্যাড করবো পানি। বিফ কড়াইতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ তেলেই ভাজা ভাজা করতে হয় কষিয়ে। এখন আমি অ্যাড করব পানি। এখন ঢেকে দেবো, ফিরে আসবো কিছুক্ষণ পর। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি খুব বেশি পরিমাণে পানি দিয়েছি। আমি অফ স্কিনে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব টমেটো পিউরি। আস্ত টমেটো নিয়ে তাই আমি টমেটো পিউরি ইউজ করছি। এখন অ্যাড করছি আমার ঘরে তৈরি করা টমেটো। এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ। তারপর একে একে বাকি সব মশলা অ্যাড করব। আমার মাংসের পরিমাণ কম, তাই আমি হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি। এক চামচ মরিচ গুঁড়া অ্যাড করছি। আর অ্যাড করছি হাফ চামচ ধনে গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া। প্রায় হয়ে আসছে, এখন অ্যাড করছি কুলমরিচ গুঁড়ো। তারপরে এর যে মেন উপকরণ আদা স্লাইস, আদা স্লাইস অ্যাড করছি। তারপরে অ্যাড করছি ধনে। এখন আঁচ কমিয়ে দমে রান্না করব। প্রিয় দর্শক, রেডি আমার বিফ কড়াই।